আসসালামু আলাইকুম সবাইকে এবং আশা করবো সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকের যে বিষয়টি ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েশন করা নিয়ে যে আইপি প্রবলেম সেই বিষয়টি আজকে তুলে ধরবো তো অনেকগুলো রিকোয়েস্ট এবং কমেন্টস যেখানে বলা হয়েছে যে ভাইয়া ফাইবারের অ্যাকাউন্ট ওয়াইফাই দিয়ে খুললে কি ব্যান্ড হয়ে যাবে কি না এই বিষয়টা বলার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দেই আমরা যখন কোনো ওয়াইফাই দিয়ে কোনো একটা ল্যাপটপ বা কম্পিউটার চালাই তখন যেটা হয় একটা আইপি থেকে মানুষ কিন্তু আর দশটা পর্যন্ত কম্পিউটার চালাতে পারে বা মোবাইল চালাতে পারে তো এটি নিয়ে যদি আমরা আমরা স্ক্রিনে গিয়ে দেখি গুগলে সার্চ করি একটু সাপোজ আপনি আমি এখন যে ওয়াইফাইটি চালাচ্ছি আমি যদি জাস্ট আইপি অ্যাড্রেস লিখি সো গুগলে যেটা আইপি দেখাবে এটা মাঝে মাঝে চলে আসে এটা আমি ঠিক করে নিচ্ছি সো গুগলে যে আইপিটা দেখায় আমাদের এই আইপিটা অথবা আপনি হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস এই অ্যাড্রেসে গেলেও আপনি আপনার নিজের আইপিটা দেখতে পাবেন যে কুমিল্লা অনলাইন ইলফর্মার এই আইপিটা চলছে সো এই আইপিটা আমার একার না এখানে যেই কয়েকটা জিনিস কানেক্টেড আছে প্রত্যেকজনের এই সেম আইপি হবে অর্থাৎ আমি যেটি করছি যে আমি যদি ফোন দিয়েও এই ওয়াইফাইটি কানেকশন দিয়ে আমি গুগলে সার্চ করি আইপি অ্যাড্রেস লিখে সেম আইপিটা শো করবে তার মানে কি হচ্ছে আমিও একই একজন আইপি দিয়ে চালাচ্ছি আবার আরেকজন ল্যাপটপ ব্যবহারকারী তিনিও কিন্তু সেম আইপিডে চালাচ্ছেন এই আইপিটা কী অ্যাকচুয়ালি এটা একটাই একটা কম্পিউটারের অনলাইন অ্যাড্রেস যেটা বলা চলে সহজ ভাষায় এবং এটি দিয়ে ট্র্যাক করা সম্ভব যে আপনি কোথায় আছেন কোন জায়গায় বাস করছেন ঠিক আছে এই আইপি দিয়ে ট্র্যাকিং করা যায় সো প্রত্যেকটা ডিভাইসের যেটার সাথে নেট কানেকশন রয়েছে একটা অনলাইন আইপি অ্যাড্রেস থাকে এবং সেই আইপি অ্যাড্রেসটা যদি প্রত্যেকটা ডিভাইসে সেম হয় আর প্রত্যেকজন যদি ওই সেম ডিভাইসটা দিয়ে যদি মনে করেন যে একটা ল্যাপটপ থেকে আপনি বারবার অ্যাকাউন্ট তৈরি করছেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে কারণ একটা মার্কেট প্লেস একজনকে মাত্র একটি অ্যাকাউন্ট তৈরি করার একটা সুযোগ দিয়ে থাকে এবং সেই অ্যাকাউন্টটা যদি কোনো মতো ব্যান্ড হয়ে যায় নেক্সট টাইম কিন্তু আপনি ওই মার্কেট প্লেসে কোনো অ্যাকাউন্ট করতে পারবেন না আপনাকে অন্য কোনো কম্পিউটার ইউজ করতে হবে অন্য কোনো মোবাইল ফোন ইউজ করতে হবে অন্য কোনো নেট কানেকশন ইউজ করতে হবে সো আপনি যদি কোনোরকম ধরা পড়ে যান যে আপনার এখানে অ্যাকাউন্ট আরও ছিল আগে আপনি ব্যান্ড হয়ে গেছেন তাহলে কিন্তু তারা আপনাকে ব্যান্ড করতে পারে সেখান থেকে এটা অ্যাকচুয়ালি ওদের উপর ডিপেন্ড করে বাট নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকাউন্ট থেকে ব্যান্ড করার তারা সিদ্ধান্ত নিয়েই নেবে কারণ যখন একজন একটা কোনো একটা কোনো একটা ব্যাড অ্যাক্টিভিটি করার পরে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় দেন কিন্তু তাকে আর ওখানের অ্যাকাউন্ট দেবে না এখন বিষয় হচ্ছে কি যে আমি যদি একটা আইপি দিয়ে আমার পাঁচজন ফ্রেন্ড মিলে ল্যাপটপে বা মোবাইলে চালাচ্ছি এবং তখন আমি যেটা করলাম যে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম ফাইবারে এবং ওই সেম ওয়াইফাই কানেকশন দিয়ে আরেকজন করছেন তখন কিন্তু দুইটা অ্যাকাউন্টের প্রবলেম হবে অ্যাকাউন্ট দুইটিকে ব্যান্ড করার সিদ্ধান্ত তারা নিতে পারে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ আমি বলছি নিশ্চয়তা রয়েছে তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে অবশ্যই আপনাদেরকে একটা আইপি দিয়ে আপনি যদি ল্যাপটপ বা ওয়াইফাই চালাচ্ছেন এবং দেন আপনি এখানে যদি অ্যাকাউন্ট তৈরি করেন চার পাঁচটা এটা আসলে ঠিক হবে না আপনি চাইলে করতে পারেন কি আপনি আপনার ফোনটা দিয়ে কানেকশন করে দেন আপনি একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন দেন আপনি অন্য আইপি দিয়ে চালান কোনো প্রবলেম নাই বাট আমি বলবো যে আপনি নিজস্ব একটা কানেকশনে একটা ল্যাপটপে একটা আইপি ওয়াইফাই কানেকশন দিয়েছেন এবং দেন ওইটা দিয়ে আপনি চোদ্দোটা অ্যাকাউন্ট কখনও লগ করবেন না খুব বেশিক্ষণ থাকবে না লগ ইন করলো ঠিক আছে এটা করবেন আরেকটা হচ্ছে যে আপনার কানেকশনের আইপিটা আপনারই হতে হবে এবং যে অ্যাকাউন্টটাতে আপনি কাজ করছেন সেই অ্যাকাউন্টে আপনি জি ওয়াইফাই কানেকশন দিয়ে কাজ করুন সেই ওয়াইফাই কানেকশন দিয়ে যেন আরও দশজন আটজন কাজ না করে তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলো অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সো আপনি যদি হঠাৎ করে অ্যাকাউন্টটিতে লগ ইন করেন আপনার বন্ধুর ওয়াইফাই দিয়ে সেও ফাইবারে কাজ করে আপনি কাজ করেন হঠাৎ করে আপনি এসেছেন ভাই একটা তোমার অ্যাকাউন্ট তোমার ল্যাপটপ থেকে আমি ওপেন করব তাহলে কোনো প্রবলেম নাই আপনি করতে পারেন হঠাৎ করে বাট যদি আপনি ওই সেম ওয়াইফাই কানেকশন দিয়ে পাঁচজন মিলে পাঁচটা অ্যাকাউন্ট চালান তাহলে কিন্তু আপনাদের একই প্রবলেমটা হবে এই প্রবলেমটা সলভ করার আসলে আমি কোনো রাস্তা দেখছি না সো যেটা করতে হবে আমাদেরকে অবশ্যই একটা আলাদা করে আইপি থাকতে হবে আমাদের ল্যাপটপের সাথে ঠিক আছে অনেকে আবার ভিপিএন সাজেস্ট করে না ভিপিএন এইসব আসলে আমি বলবো যে অনলাইনের যে কোনো কোনো কাজে ভিপিএন বা ইলিগাল কোনো ওয়েতে কোনো কিছু করা সম্ভব নয় আর করতে গেলে ধরা খেলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে সো এই প্রশ্নটা নিয়ে অনেকে কনফিউশন ছিল আশা করি এই প্রশ্নটার কনফিউশনটা দূর হয়ে গিয়েছে নেক্সটে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন ঠিক আছে তো আজকের ভিডিও যেটা মূল উদ্দেশ্য ছিল যে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টই করতে হবে একটা ডিফারেন্ট আইপি থেকে যে আইপি থেকে কোনো অ্যাকাউন্ট এর আগে করা হয় নাই কারণ ওরা সব কিছু ট্র্যাকিং করে রাখে সব কিছু ডেটাবেসে রাখে সো আপনি কিন্তু ধরা দেখেন আপনি কিন্তু দোষ করছেন না আপনি কিন্তু অ্যাকাউন্ট করছেন আপনি নিজে কাজ করার জন্য কিন্তু ওরা এটা ভাববে না ওরা ভাববে যে এই সেম ব্যক্তিটাই মনে হয় আবার অ্যাকাউন্ট করছেন সো আপনি যখন কোনো একটা ওয়াইফাই থেকে কানেকশন দিয়ে যখন একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তখন কিন্তু আপনি নিজেও জানেন না অ্যাকচুয়ালি এটা এই আইপি দিয়ে আর কেউ অ্যাকাউন্ট খুলেছিলো কি না কারণ ওয়াইফাই যে আইএসপি প্রোভাইডার রয়েছে তারা কিন্তু সবাইকেই মনে করেন যে মাঝে মাঝে আইপি চেঞ্জ করে দেয় তো আইপিগুলো দিয়ে অনেকে খুলতে পারে সেক্ষেত্রে আপনি ভালো একটা অপশন দিলাম ওই যে আপনি আপনার ফোন কানেকশন দেবেন আপনার সিম তো আপনিই চালান অন্য কেউ চালায় না সেক্ষেত্রে আপনি আপনার কানক দিয়ে অ্যাকাউন্টটি করে নেবেন দেন আপনি চালান কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবেন আশা করছি থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন তাহলে আরও অনেকেরই হেল্প হয়ে যাবে ভালো থাকবেন সবাই